দেশের জনগণের প্রতি আস্থা না থাকায় জাতিসংঘে গিয়ে বিএনপি কান্নাকাটি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বিদেশিদের কাছে অভিযোগ করে দেশকে তারা ছোট করছেন বলেও মন্তব্য করেন তিনি এছাড়া বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করলেও আওয়ামী লীগ আগামী প্রজন্মের জন্য রাজনীতি করে বলে জানান ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির আলোচনা সভায় যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জোর করে ক্ষমতায় থাকার কোনো অশুভ ইচ্ছা আওয়ামী লীগের নেই বলে এ সময় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি ক্ষমতায় যাওয়া রাজনীতি করলেও আওয়ামী লীগ আগামী প্রজন্মের জন্য রাজনীতি করে বলেও জানান তিনি ক্ষমতা ছাড়া এরা আর কিছুই বোঝে না বিএনপি নামক দলটি তার দোষর না ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে আর শেখ হাসিনার রাজনীতি হচ্ছে পরবর্তী দেশের মানুষের প্রতি আস্থা না থাকায় জাতিসংঘে গিয়ে বিএনপি কান্নাকাটি করছে বলেও এ সময় অভিযোগ করেন কাদের বিদেশিদের কাছে নালিশ করাকে বিএনপির দেউলিয়াপনা বলেও মন্তব্য করেন তিনি দেশকে ছোট করে জনগণের আস্থা হারিয়ে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করে আজকে বিএনপি কত দেউলিয়া দল নিজের দেশকে তারা কত ছোট করে জনগণকে অসম্মান করে কথায় কথায় বিদেশি গিয়ে নালিশ করা এ নালিশ দেশের জনগণের কাছে তো করছে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সবার সহযোগিতা চান ওবায়দুল কাদের তার আরো অনেক কিছু করার আছে অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা